হ্যালো ফ্রেন্ডস, জিজ ওয়ার্ল্ডে তোমাদের স্বাগত জানাই। চলে এসেছি তোমাদের সাথে একটা রিভিউ ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ, এটা একটা কেক শপ, এটা টেস্ট অ্যান্ড বাইটের নাকতলার আউটলেট। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। আমি এর আগেও এই দোকান থেকে অনেক কিছু নিয়েছি, তো দোকানটা আমার বেশ ভালোই লেগেছে অন্যদের তুলনায়। তাই ভাবলাম আমার রিভিউটা তোমাদের সাথে শেয়ার করি। তো চলো বন্ধুরা শুরু করা যাক, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তোমরা ওনাদের সেলটা দেখেই বুঝতে পারছো, অনেক কয়টা স্টক কিন্তু এখনই আউট হয়ে গেছে, আর ওনাদের প্রত্যেকটা আইটেমই কিন্তু একদম ফ্রেশ। কোন আইটেমটা আছে নতুন? এই যে ফিশ রোল দেখাই আপনাকে। আপনি ভিডিও করছেন দেখুন ভালো করে, আমাদের চকলেটের কোয়ালিটিটা দেখুন, থিকনেস দেখুন, ডার্ক চকলেট আছে, ডার্ক আর ইয়ে চকলেট মেশানো আছে, থিকনেসটা দেখলে বুঝতে পারবেন। এটা প্রাইস কত আছে? এটা প্রাইস আপনার 44। ওকে, আর এই রুমের মধ্যে কোনটা বেস্ট হবে? এর মধ্যে ক্রিমের মধ্যে যদি বলতে চান তাহলে বলবো আমি ম্যাঙ্গো পেস্ট্রি আর কফি টবি। আপনার পুরো কাফে লাতে খেতে যেরকম লাগে একদম সেই ফিলিংস আসবে আপনার। আর এইগুলোর মধ্যে বেস্ট কোনটা? এইগুলোর মধ্যে আমি বলবো বেস্ট চিজি ক্লাসিক চিকেন। এর মধ্যে যেহেতু চিজ আছে আপনি চিকেনটা অনেকটা সফট পাবেন, ভেতরে চিকেনটা সফট আর ভেতরে একদম গলে যাবে, বাইট যখন দেবেন আপনার মেল্ট হয়ে যাবে। আর বাস্কেট আছে, ইন্টারনেট আছে, সব থেকে অনেকে যেটা পছন্দ করে না মাশরুম, আমি বলবো মাশরুমটা আমাদের ট্রাই করে দেখবেন আপনারা। মাশরুমের রুপিস কত? মাশরুম 22। মাশরুম 22 মাশরুম পাস, হ্যাঁ খুবই ভালো কেটে। অনেকে বলে না মাশরুম ভালো লাগে না, কিন্তু যাদেরকে আমি একটা পিস বের করে দেখুন মাশরুমের, যাদেরকে আমি বলেছি তাদের সবাই মোটামুটি হ্যাপি হয়েছে। টাইমিং কি আছে? টাইমিং আমাদের 10টা থেকে সকাল 10টা থেকে রাত 9টা। আচ্ছা, তারপর বন্ধ করতে করতে 9:30 বেজে যায়, ওর মধ্যে যদি কাস্টমার আসে তো আমরা দিই। আর এটার লোকেশনটা কি আছে? এটার লোকেশন আছে এনএসসি বস্ত্র, আনন্দ আশ্রম বালিকা বিদ্যাপীঠ অপোজিট। ওকে, অনলাইন অর্ডার আমরা এখন কোনো রকম ইয়ে করি, আমাদের সব এখানে এসে সব কিছু। বিগিনিংয়ে স্টার্ট করেছিলাম যে ফোনে অর্ডার টর্ডার নেওয়া, একটু মিসকমিউনিকেশনের জন্য আমরা ওটা আর অনলাইনে কোনো অফ করে দিয়েছি। বিকজ অনেকে ফোন করে অর্ডার দেয় আসতে পারে না, এবং তারা আর ফিউচারে আর আসে না, তার জন্য কি হয় মানুষের তো ইয়ে থাকতেই হয় তাই না। আমি লাইফ টাইম কাস্টমারটাকে হারিয়ে দিই, যদি ডেভেলপ হয় কাস্টমার তখন লোক বাড়াবো তারপর, কারণ একা একা একজন কাজ করে, ম্যাক্সিমাম দুজন বিকেলবেলা দুজন কাজ করি আমরা, তার জন্য আমরা ওই অতটা অনলাইনে অর্ডার তার ইয়ে করাটা ইয়ে ফিউচারে হবে যখন কোম্পানি বাড়াবে সব কিছু আমরাও পাই। আর এর ব্রাঞ্চ কোথায় আছে? এর অন্যান্য এই মুহূর্তে ব্রাঞ্চ আমরা আছি এখানে বারাইপুরে আছে, লালকা আছে, পাগাজ্যোতি স্টেশন রোডে আছে, শখের বাজার আছে, নর্থ ক্যালকাটায় কিছু আছে, আর সাউথ ক্যালকাটায় বেশ বেশি ডায়মন্ড হারবার রোডের উপর অনেক কটা আছে। তো গাইজ, তোমরা দেখতেই পাচ্ছ আমি কিছু কিছু আইটেম যেগুলো আমার বেশি ভালো লেগেছে সেখান থেকে আমি কিছু আইটেমস আমি নিয়ে এসেছি। প্রথমে আমি ম্যাঙ্গো কেকটা দেখব টেস্ট করে। ভালো, বেশ কেকটা খুব সফট আর ম্যাঙ্গোর একটা দারুণ ফ্লেভার পাওয়া যাচ্ছে কেকটা থেকে। নেক্সট যে আইটেমটা আমি ট্রাই করব সেটা হচ্ছে চকলেট কেক। তোমরা দেখতেই পাচ্ছ কতটা চকলেটি আর সফট কেকটা ধরতেই কেটে গেল, প্রায় একটা মোটা লেয়ার দেওয়া আছে, খুব ভালো লাগলো চকলেটের কেকটা। নেক্সট যে আইটেমটা আমি রিভিউ করব সেটা হচ্ছে চিকেন স্প্রিং রোল। তো গাইস খাওয়া যাক। স্প্রিং রোলটাও কিন্তু খুবই সফট যেটা মনে হচ্ছে, দেখা যাক এবার। আমি তোমাদেরকে ভিতরটাও কিছুটা দেখানোর চেষ্টা করছি। দেখো চিকেনের পিসগুলো কিন্তু বেশ বড় দেওয়া আছে আর চিকেনটাও বেশ ভালো দেওয়া আছে কোয়ান্টিটিতে, তো আমার বেশ ভালোই লাগলো, তোমরাও ট্রাই করে দেখতে পারো। নেক্সট যেটা আমি ট্রাই করবো সেটা হচ্ছে মাশরুম পাফ।
তোমাদেরকে আমি ভেতরেরটা দেখানোর চেষ্টা করছি। তো দেখো ভেতরেও বেশ মেটেরিয়ালটা বেশ ভালোই দেওয়া আছে, তো খেয়ে দেখা যাক এবারে। মাশরুমটা কিন্তু জাস্ট দারুণ ছিল, তো আমি এটা মাস্ট ট্রাই আইটেম বলবো। আর যেটা মাস্ট ট্রাই আইটেম বলবো সেটা হচ্ছে চকলেট কেকটা, তোমরা কিন্তু অবশ্যই খেয়ে আমাকে কমেন্টে জানিও। নেক্সট যে আইটেমটা আমি রিভিউ করবো সেটা হচ্ছে চিকেন স্প্রিং রোল। তো গাইস খাওয়া যাক। স্প্রিং রোলটাও কিন্তু খুবই সফট যেটা মনে হচ্ছে, দেখা যাক এবার। আমি তোমাদেরকে ভিতরটাও কিছুটা দেখানোর চেষ্টা করছি। দেখো চিকেনের পিসগুলো কিন্তু বেশ বড় দেওয়া আছে, আর চিকেনটাও বেশ ভালো দেওয়া আছে কোয়ান্টিটিতে। তো আমার বেশ ভালোই লাগলো, তোমরাও ট্রাই করে দেখতে পারো। নেক্সট যেটা আমি ট্রাই করবো সেটা হচ্ছে মাশরুম পাফ। তোমাদেরকে আমি ভেতরেরটা দেখানোর চেষ্টা করছি। তো দেখো ভেতরেও বেশ মেটেরিয়ালটা বেশ ভালোই দেওয়া আছে, তো খেয়ে দেখা যাক এবারে। মাশরুমটা কিন্তু জাস্ট দারুণ ছিল, তো আমি এটা মাস্ট ট্রাই আইটেম বলবো। আর যেটা মাস্ট ট্রাই আইটেম বলবো সেটা হচ্ছে চকলেট কেকটা, তোমরা কিন্তু অবশ্যই খেয়ে আমাকে কমেন্টে জানিও।